নমস্কার, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের যদি মনে হয় তুমি যখন অ্যাপ্লিকেশন করেছো সেখানে তোমার কোনো কিছু একটা ভুল হয়ে গেছে এবং তুমি যদি ভেবে থাকো আমার ফর্মটিকে তাহলে এবার কি রিজেক্ট হয়ে যাবে, তো তোমাদের বলছি যাদের এরকম অসুবিধা বা সমস্যা হয়েছে তো তোমরা কিন্তু এখানে কিছুদিন সময় পাচ্ছ, 1 সপ্তাহের মতো। তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে সেটা রেকটিফাই বা সংশোধন করার জন্য তোমরা সময় পাবে। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমরা রয়েছি কিন্তু www.police.gov.in এর সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে 1 এপ্রিল, ঠিক আছে? তো আজকে তোমাদের কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তোমরা এখানে আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ 1/4/2024 রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, ঠিক আছে? তো এখানে আমরা গেট ডিটেলসে ক্লিক করবো। তো গেট ডিটেলসে যদি ক্লিক করি আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন আসবে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এডিট রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিট। মানে এখানে তোমাদের যেটা বলেছে যে অ্যাপ্লিকেশন করার পর তুমি যেটা অলরেডি সাবমিট করে দিয়েছো সেখানে যদি তোমার কিছু ভুল হয়ে থাকে রেকটিফাই বা এডিট করতে পারবে, সংশোধন করতে পারবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, এখানে ক্লিক টু দেখা দেখতে পাচ্ছ, ক্লিক টু ক্লিক করতে হবে। তো ক্লিক টু এ যদি ক্লিক করো তাহলে একটা নতুন পেজ ওপেন আসবে, নিচে দেখবে এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 ফর্ম 1/4/2024 টু 7/4/2024। অর্থাৎ এই যে ফর্ম ফিল আপে যদি তুমি যদি কোনো কারেকশন করে থাকো বা তোমার যে একটা নির্দিষ্ট সময় দিয়েছে কিন্তু, ঠিক আছে, পিআরবির তরফ থেকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, যদি 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে তোমাকে সময় দিয়েছে, যদি তোমার অ্যাপ্লিকেশন তুমি যেটা সাবমিট করেছো সেখানে যদি তুমি কোনো এডিট বা সংশোধন রেকটিফাই বা সংশোধন করতে চাও একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই কিন্তু সেটা করতে হবে, সংশোধন করতে হবে, ঠিক আছে? তো সেটা কীভাবে করবে, তো এখানে ক্লিক করলে সেটা তোমরা বুঝতে পারবে। চলো তোমাদের আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সেখানে যখন আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট প্রোভাইড ইওর মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো টু সার্চ ইওর অ্যাপ্লিকেশন। তো যেই যখন তুমি তোমার অ্যাপ্লিকেশনে কোনো কিছু সংশোধন বা রেকটিফাই বা কোনো কিছু এডিট করতে যাবে প্রথমত তোমাকে নিজের অ্যাপ্লিকেশনটা নিয়ে আসতে হবে, সার্চ করতে হবে তোমার অ্যাপ্লিকেশন। তো নিজের অ্যাপ্লিকেশন সার্চ করার জন্য প্রথমে তোমার যেটা মোবাইল নাম্বার সেটা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ তোমাকে কিন্তু এখানে করতে হবে। সিলেক্ট পোস্ট টু এডিট, কোন পোস্টের জন্য এখানে যেটা লেখাই রয়েছে এডিট অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার 8 ডিজিটের, যেটা এডিট মোবাইল নাম্বার যেটা 10 ডিজিটের এবং ডেট অফ বার্থ তোমাকে এখানে দিয়ে সার্চ অ্যান্ড ভ্যালিডেট এখানে ক্লিক করতে হবে, অবশ্যই তুমি সেটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই সংক্রান্ত আর একটা অফিসিয়াল আপডেট তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি, সেটাও তোমরা দেখে রাখো। তো এটা দেখো একদম সম্পূর্ণ অফিসিয়াল, যেটা একদম প্রথমের দিকে যখন তোমাদের ইনফরমেশন ডিটেলসে বেরোয়েছিল সেখানে কিন্তু স্পষ্টরূপে এখানে একটা 14 নম্বর প্যারাতে উল্লেখিত রয়েছে এডিটিং উইন্ডো। এর জন্য তোমাদের 7 দিন টাইম দেওয়ার কথা এখানে বলেছে, যে তোমরা দেখতে পেলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখিয়ে দিলাম যে 7 দিন, ঠিক আছে? অ্যান্ড এডিটিং উইন্ডো ফর 7 ডেজ উইল বি গিভেন টু দ্য অ্যাপ্লিকেন্টস হু ওয়ান্ট টু এডিট রেকটিফাই দ্য পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড ইন দ্যার অ্যাপ্লিকেশন ফর্ম। দ্য পিরিয়ড অফ দিস এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফ্রম 1/4/2022, এটা তোমাদের বললাম। টু এডিট দ্য পার্সোনাল ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর রেজিস্টার্ড মোবাইল নাম্বার ডেট অফ বার্থ, ঠিক আছে, অ্যাজ এন্টার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন। অন প্রোভাইডিং দিস ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেন্ট উইল গেট, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন বের করার জন্য তোমাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অথবা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এন্টার করতে হবে, ঠিক আছে? তারপর কিন্তু সমস্ত কিছু তুমি যখন প্রোভাইড করবে সমস্ত ইনফরমেশন, তারপরে কিন্তু তোমার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ঠিক আছে? অন সাকসেসফুল ভেরিফিকেশন অফ ওটিপি, ওটিপি সাকসেসফুল ভেরিফিকেশন হওয়ার পর দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার ইনফরমেশন, তারপর তোমাকে অ্যালাউ করা হবে এডিট করার জন্য ইনফরমেশনে। এক্সেপ্ট পার্মানেন্ট স্টেট মোবাইল নাম্বার ইমেল আইডি, এই 3টা তুমি কিন্তু কখনোই কী করতে পারবে না, এডিট বা রেকটিফাই সংশোধন করতে পারবে না, নিজের স্থায়ী রাজ্য মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। অ্যাপ্লিকেন্টস ক্যান চেঞ্জ দেয়ার ক্যাটাগরি, তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারো, বাট কিন্তু এখানে বলেছে
চেঞ্জ ফ্রম নন পেইং ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি টু পেইং ক্যাটাগরি ইউ আর ইডব্লিউএস ওবিসি এ ওবিসি বি শ্যাল নট বি অ্যালাউড। কিন্তু তুমি যদি নন পেইং ক্যাটাগরি থেকে পেইং ক্যাটাগরিতে চেঞ্জ করতে চাও সেটা কিন্তু তোমাকে এখানে অ্যালাউ করতে হবে না। অর্থাৎ এসসি এসটি থেকে ইউ আর ইডব্লিউএস ওবিসি এ ওবিসি বি অ্যাপ্লিকেশন তোমরা যদি কেউ সেটা করতে চাও সেটা কিন্তু হবে না। স্পষ্টরূপে কিন্তু নোটিফিকেশন এখানে উল্লেখিত করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্টস কি চেঞ্জ দেয়ার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে, কিন্তু এসসি এসটি থেকে যারা নন পেইং ক্যাটাগরি থেকে এসসি এসটি ক্যাটাগরি থেকে তুমি পেইং ক্যাটাগরিতে কিন্তু চেঞ্জ করতে পারবে না, তোমাকে অ্যালাউ করতে দেবে না, শ্যাল নট বি অ্যালাউড স্পষ্টরূপে উল্লেখিত রয়েছে। ঠিক আছে, তো এতটুকু ছিল আজকে যেটা ইনফরমেশন তোমাদের বলে রাখলাম। তোমরা যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, যদি তোমার কোথাও বলা হয়ে থাকে তো অবশ্যই এডিট করতে পারবে। আজকের থেকে শুরু হয়েছে, বেশি শেষের দিকে যাবে না, প্রথম দিকেই করাটা ভালো। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু ছিল, ভিডিওটি লাইক করবে, নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ।